নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে যে বিভিন্ন বিডিও অফিসে যে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ফর্ম অনলাইন থেকে ফিল আপ করে বিডিও অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াকরণ শুরু করে, তো এখানে দেখে নেব আপনি অনলাইন থেকে কীভাবে চেক করবেন যে আপনার নামটি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত হয়েছে কিনা, এবং সরকারের যে টাকা সেই টাকাটা আপনি পাবেন কি না, সমস্ত বিস্তারিত আপনি স্টেপ বাই স্টেপ চেক করতে পারবেন। বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থেকে এই কাজটি আপনি করতে পারবেন। তো কিভাবে চেক করবেন যে আপনার নামটি পিএম কিষানে নথিভুক্ত হয়েছে কি না, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে জেলা যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই যে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন, অথবা আপনারা যে কোনো ব্রাউজার সার্চ করবেন, pmkisan.gov.in সার্চ করলে এই যে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল পেজে আসার পর পেজটিকে আপনার ওপরের দিকে তুলবেন, তুললে এখানে দেখবেন যে একটি অপশন রয়েছে বেনিফিসিয়ারি লিস্ট। তো আমি পেজটিকে জুম করছি যাতে সুবিধা হবে। এই যে এখানে অপশনটি রয়েছে বেনিফিসিয়ারি লিস্ট, তো এই বেনিফিসিয়ারি লিস্টে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো দেখুন দাদা, এই পেজটি ওপেন হয়ে গেছে। তো এখানে বেনিফিসিয়ারি লিস্ট আন্ডার পিএম কিষাণ, তো এখানে ব্যাপারটি হচ্ছে যা যারা এই পিএম কিষাণে নথিভুক্ত হয়ে গেছে তো তাদের নাম এখানে শো করবে। সেটি আপনি কীভাবে চেক করবেন, সেটি চেক করতে গেলে এইখানে প্রথমে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার, তো বন্ধুরা আমরা লাইভ করে দেখাচ্ছি, তো অবশ্যই ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট, তারপর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাব ডিভিশন সিলেক্ট করে নেব। সাব ডিভিশন সিলেক্ট করার পর, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক, এখান থেকে আমি আমার ব্লকটা সিলেক্ট করে নেব। ব্লক সিলেক্ট করার পর আপনি আপনার যে গ্রামের নাম, সেই গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করার পর গিট রিপোর্টে ক্লিক করতে হবে। তো গিট রিপোর্টে ক্লিক করে দেখবেন এখানে সমস্ত কৃষকের নামগুলো শো হচ্ছে, এবং অনেকগুলি নাম শো হচ্ছে এইভাবে। দেখুন এখানে দুটো পেজ রয়েছে, ওয়ান আর টু, এখানে অনেকগুলো। এইভাবে আপনি আপনার যে গ্রামের নাম দিয়ে সার্চ করে দেখতে পারবেন যে আপনার গ্রামের কতগুলো কৃষক এবং কী কী তাদের নাম এখানে শো হবে। বন্ধুরা, এখানে ফার্মার নেম শো হচ্ছে এবং জেন্ডার শো হচ্ছে। তো এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসে চাষিদের নামগুলো চেক করতে পারবেন, এবং যাদের নাম এখানে নথিভুক্ত হয়ে গেছে তো তারা অবশ্যই 100% 6,000 টাকা প্রতি বছর পাবেন, যেটা 3 কিস্তি দেওয়া হবে। প্রথম কিস্তি 2, তারপর কিস্তি 2, মানে 3 কিস্তিতে 6,000 টাকা করে দেওয়া হবে। তো এইভাবে খুব সহজে চেক করতে পারবেন। এবং যারা আগে ফর্ম জমা দিয়েছেন তো তাদের নাম এখানে সিলেক্ট হয়ে গেছে, তো যারা পরে ফর্ম জমা দিয়েছেন তাদের নাম অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে চলে আসবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, বা লাইক করতে ভুলবেন না। আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য।